যদি কোন মুসলমান 70,000 বার কালেমায় তৈয়বার একটা খতম করে নিতে পারে, আশা করা যায় তার কবরে আজাব হবে না। তাহলে রব তো সুযোগ দিয়েছেন, প্রতিদিন যদি 200 বার করে পড়ি তাহলে 1 বছরে হবে 72,000 বার। 200 বার করলে পড়লে প্রতিদিন হবে 6,000 বার, 6 বার তাহলে 1 বছরে 200 করে পড়লে 1 বছরে 72,000 বার হবে। কিন্তু জানা নাই 1 বছর আমাকে সুযোগ দিবে কিনা, জানা আছে আমার 1 বছর আমি সুযোগ পাবো কিনা জানা নাই। এই জন্য কবে শেষ করবেন, কবে শুরু করবেন নিজে ভেবে দেখা উচিত। বুঝেন না, যারা 1 বছর গ্যারান্টি পান তারা 200 বার করে পড়বেন। যাদের কাছে ওহী আছে আপনি আরো 1 বছর থাকবেন, আপনি ডেলি 200 বার করে পড়ে 1 বছরে শেষ করবেন। তো কত করে কতবার করে পড়বেন তাহলে? অগণিত। টার্গেট 1 বছরেই করেন না কমপক্ষে, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ 1 বছর টার্গেট না। আর 300 বার করে পড়লে আরো আগে যাবে, 400 বার করলে পড়লে 6 মাস, 400 বার করে পড়লে কতবার? 6 মাস। তো 400 বার করে 6 মাস, 600 বার হলে 3 মাস, 600 বার হলে কত? আমার তো ডর লাগে 3 মাস পাই কিনা, আমার তো ডর লাগে 3 মাস আছে কিনা। আছে আমরা আছে, হ্যাঁ আল্লাহ তো ফিরিয়ে দিছে, করোনা হয়ে গেছিল ফিরিয়ে দিছে আল্লাহ, আল্লাহ ফিরিয়ে দিছে আলহামদুলিল্লাহ বলেন। আমার জানা মতো আমাদের মসজিদের 1 জন মুসল্লিও করোনায় ইন্তেকাল করে নাই আলহামদুলিল্লাহ, আমার জানা মতো আলহামদুলিল্লাহ বলেন। কারো কারো হয়েছে আল্লাহ সবাই ফিরিয়ে দিছে, যেন কয়টা চক বাজারের মুসল্লি ফিরিয়ে দাও। এরা জুমার আগে মসজিদে আসতো, এরা আজানের আগে কোথায় আসতো? এরা আজানের আগে মসজিদে চলে আসতো, এদেরকে ফিরত দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যাগে নেকি ঢুকাবা ফালাহু খায়রুম মিনহা, আমি তোমাকে তোমার থেকে শ্রেষ্ঠটা দিয়ে দিব। তুমি মাটির পৃথিবী রেখে আসবা, আমি তোমাকে স্বর্ণের জান্নাত দিয়ে দিব। তুমি একটা বিবি রেখে আসবা, আমি 70,000 দিয়ে দিব। তুমি রেখে আসবা মাটির ঘর, ইটের ঘর, আমি তোমাকে একটা ইট স্বর্ণের আর একটা ইট রৌপ্যের ঘর দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, তুমি খাইতা খেতে প্রতিদিন কত পদ, আমি এখানে কমপক্ষে 70,000 হুরের 2টা হাতে করে 1,40,000 প্লেট প্রথম নাস্তায় দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, সুবহানাল্লাহ, ফালাহু খায়রুম মিনহা। আর কি হবে? ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। আর সামনের যত ভয়াবহ ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে তোমাকে রাখিব নিরাপদ। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। মৃত্যুর যাতনা থেকে তোমাকে রাখবো নিরাপদ, কবরের যাতনা থেকে, কবরের আজাব থেকে রাখবো নিরাপদ, হাসরের আজাব থেকে রাখবো নিরাপদ, ফুলসরাতের আজাব থেকে রাখবো নিরাপদ, এবার জাহান্নাম থেকে রাখবো নিরাপদ। তাহলে এ ব্যাগে কি ঢুকানো? হাসানা। কি ঢুকানো? কমপক্ষে কমপক্ষে প্রতিদিন 200 বার কালেমায়ে তৈয়বা বলেন ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত, পাক্কা ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইল হাসানার 1 নম্বর। ব্যাগে 1 নম্বর কি ঢুকাবেন? বিদেশ যেতে 1 নম্বরে কিন্তু পাসপোর্ট নিতে হয়। 1 নম্বরে কি? শুধু ওটা নেয় না, গলায় ঝুলাই দেয়। এটা ছোট ব্যাগে গলায় ঝুলা, এই পাশেও রাখে না, এই পাশে দিয়ে ঝুলা যেন এটা না পড়ে। এটা কারোর কাছে দেয় না, এটা যত্নের সাথে, বড় ব্যাগ তো আরেকজনের হাতে, কিন্তু পাসপোর্ট ভিসা একদম নিজের গলা, এটা গলায় ঝুলা দেয়। এই জন্য কালেমায়ে তৈয়বা পাসপোর্ট ভিসা। 2 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন 2 নম্বর কি? কালেমার পরে এটা হলো শ্রেষ্ঠ হাসানা, ইমানের পরে এটা কি? শ্রেষ্ঠ হাসানা। মাংজা বিল হাসানাতে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে
অহুম মিং ফালাহু খায়রুম মিনহা, তাহলে যাও কথা দিলাম, তুমি পড়েছো তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। আমাদের আবাদত দিয়ে মালিক দেওয়ার সুযোগ কম, লেকিন আমরা যে একটু টাইম দিয়েছি এই জন্য দিবে। সুবহানাল্লাহ, বলো তোরও একটা আবাদত, কি তোমারও একটা আবাদত, কিন্তু তুমি আমাকে একটু সময় দিয়েছ। সুবহানাল্লাহ, নাকি চাকরি খুঁজবেন? হ্যাঁ, এতদিন ছিল অফিসার, এখন দারোয়ানের চাকরি খুঁজে, কোনো বাসায় গিয়ে দেখি দারোয়ানই হয়, দারোয়ান পাইনি, আছে না নাই বলেন, এখন দারোয়ানের চাকরি খুঁজে না, এরকম না, বলকে আমি আমার অবসর সময়কে গনিমত মনে করে আল্লাহ তাআলার জন্য বাকি সময় ওয়াকফ করা। বাকি সময় কার জন্য ওয়াকফ করা বলেন? আল্লাহ তাআলার জন্যই ওয়াকফ করা। একটু চিন্তা করলেই তো সহজ হয়, আমার কতই দোস্ত আহবাব, কত না দোস্ত আহবাব আরো বহু আগে চলে গেছে, আমার কত দোস্ত আহবাব বহু আগে চলে গেছে। আমি তো স্বাভাবিকভাবে বুঝি, আমার বয়স, আমার আব্বার 30 বছর বয়সে যদি আমার জন্ম হয়, আমার মার 20 বছর বয়সে যদি আমার জন্ম হয়, তো মা তো ইন্তেকাল হয়ে গেছে 6 বছর হয়েছে, তো আমার আর মার মধ্যে তো 20 বছরের ব্যবধান, তো মার ইন্তেকাল তো 6 বছর হয়ে গেছে, আমার আর কত বাকি আছে বলে? কি শুধু কেন ভেবে আছি আমি আরো 100 বছর বাঁচব? আমি ধোকা খেয়ে আছি, আমি পুরো ধোকার মধ্যে আছি, আমি আরো বাঁচব। হ্যাঁ, বলবো যে রব্বুল আলামিন, একদিনও যদি বেঁচে থাকি এটা আপনার জন্য বাঁচব, এটা তোমার জন্য বাঁচব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার রব যদি আমাকে আরেকদিন দিয়ে দেন, একদিন আমি কমপক্ষে 66টা সেজদার মালিক হয়ে গেলাম, হ্যাঁ কমপক্ষে 32টা রুকুর মালিক হয়ে গেলাম, 32 96টা তসবির আরো বাড়তি মালিক হয়ে গেলাম, হ্যাঁ তা 3 66 192টা তসবির আরো মালিক হয়ে গেলাম, আমি সূরা ফাতিহা আরো 32 বারের মালিক হয়ে গেলাম, আমি আরো 32 রাকাত নামাজের মালিক হয়ে গেলাম, আরো 32 বার তেলাওয়াতের মালিক হয়ে গেলাম, একদিন হাত বেশি পাওয়া। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মান আফদালুন নাস, কোন মানুষ আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম? রাসূল বলেন, আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যাদের বয়সও বেশি আমলও সুন্দর। বলেন, বয়সও বেশি আমলও সুন্দর, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। বনী ইসরায়েলের দুজন মানুষ একই দিনে জন্ম হলো, এরা দুজন একই দিনে মুসলমান হলেন, এরা দুজন একই দিনে ইন্তেকাল করলেন, এদের জীবনের সমস্ত আমলের রেজিস্টার সমান সমান, সমস্ত আমল সংখ্যার দিক থেকে সমান, সমস্ত আমল গুণের দিক থেকে সমান। এদের দুজনের ইন্তেকাল হয়ে গেল, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলেন, একজন তার নিজের জান্নাতে, আরেকজন তার আরেকজনের জান্নাতে। নিচের একজনের জান্নাত সে যখন নিজের নিজের বিছানায় আরাম করে, সে দেখে তার উপরের জান্নাতে তার যে দোস্ত আছে, ওই দোস্ত যখন তার খাটে করোট বদলায়, পার্শ্ব পরিবর্তন করে, তখন তার খাট থেকে এত মধুময় আওয়াজ আসে যেটা তার জান্নাতে নেই। এবার এটা জিজ্ঞেস করে, আল্লাহ কি হলো, আমরা দুজন না একই দিনে দুনিয়াতে আসলাম, আমরা দুজন একই দিনে বালেগ হইলাম, আমরা দুজন একই দিনে মুসলমান হইলাম, আমরা দুজনের অফাত একই দিনে, তার আর আমার মধ্যে এত ব্যস্তম কেন? আল্লাহ তাআলা বলেন, তোমার আর তার রেজিস্টার সব সমান, শুধু একবার সুবহানাল্লাহ শব্দ বেশি আছে। এবার বলেন যে আল্লাহ, যদি দুজনের মধ্যে শুধু একবার সুবহানাল্লাহ বেশি হয়, তাহলে আমাদের দুজনের জান্নাতের ব্যবধান কত দূর? আল্লাহ তাআলা বলেন, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ব্যবধান। কি ভাই, এবার বলেন তো দেখি, যদি 100 বারের ব্যবধান হয়, 1000 বারের ব্যবধান হয়, তো আমার আর আব্দুল কাদের জিলানির মধ্যে কত ব্যবধান বলেন? রাহিমাহুল্লাহ, আমার আর জুনায়েদ বাগদাদির মধ্যে কত ব্যবধান বলেন? কি আব্বার শেষ সময়ে আব্বাকে তিন কাজে দেখতাম, হয় তসবিহ পড়েন, না কিতাব পড়েন, না ঘুমান,
চতুর্থ নম্বর কোন কাজ তার জীবনে নেই, পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, অথবা কিতাব পড়তেছেন, অথবা তসবি পড়তেছেন, অথবা ঘুমাচ্ছেন, কিভাবে কাজ বানানো, আমি যার কাছে যাব তার কাজ বানানো, আমি যার কাছে যাব সফরের ব্যাগ গোছানো। বলেন শেষ সময় মানুষ বেশি ব্যাগ ব্যস্ত হয় না, এয়ারপোর্টে তিনটা বাজে ফ্লাইট, আপনি একটা বাজে কি করেন, ঘুমা, কি একটা বাজে একটুখানি ফেসবুকে খোঁজ খবর দেখে, সে তখন কি করে, শুধু ব্যাগ গোছানে থাকে, তিনবার গোছা, চোদ্দ বার গোছা, আবার দেখে ও ব্রাশটা তো নেই নেই, কি কি বলে, বলেন ও ব্রাশটা তো নেই নেই, আবার বলে ওরে 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 এরে এরে নেল কাটাটা তো রয়ে গেছে, আর বলে কি বলে না, বলেন আবার গোছা, আবার গোছা, আমিও আমার ব্যাগ গোছানো, বলেন আমিও আমার কি, মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা ওয়াহুম মিন ফাজ'ইন ইয়াউমাইযিন আমিনুন। রব্বুল আলামিন বলেন এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে, এখানে যেটা উঠে ওটার নাম হাসানা, এখানে যেটা উঠে ওটার নাম সাইয়্যা, এখানে যেটা উঠে ওটার নাম কি, হাসানা, এখানে যেটা উঠে ওটার নাম কি, সাইয়্যা। আল্লাহ তাআলা বলেন এই ব্যাগে যদি তুমি হাসানা নিয়ে আসতে পারো, মান জাআ বিল হাসানাতে, যে হাসানা নিয়ে আসবা, ডান দিকের ব্যাগটা ভরে নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তোমার জন্য আমি, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা মতে, তুমি আনবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে, তুমি আনবা 60-70 বছরের হায়াতে, আর আমি দিব আমার কোটি কোটি বছরের হায়াতে। মান জাআ বিল হাসানাতে, তুমি যদি এই ব্যাগটাকে ভরে দাও হাসানা দিয়ে, হাসানার প্রথম তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো হাসানার এক নম্বর তাফসীর। এর অর্থ যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসো, সুবহানাল্লাহ, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসো, ফালাহু খায়রুম মিনহা, তুমি যা নিয়ে আসছ তোমার মতো করে নিয়ে আসছ, আমি দিব আমার মতো করে, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে, তুমি আনছো তোমার সাধ্য মতে, আমি দিব আমার সাধ্য মতে। এবার রব যদি রবের সাধ্য মতে দেন, কত দিবেন, রবের সাধ্য কত, কমপক্ষে 10 দুনিয়া, 10 দুনিয়ার নিচে রবের কোনো, রবের কাছে কোনো অঙ্ক নাই, 10 দুনিয়ার নিচে রবের কাছে কোনো কি নাই, অঙ্ক নাই, ডিজিট নাই, আর উপরের কোনো সীমা নাই, সুবহানাল্লাহ, উপরের কোনো কি নাই, বলেন উপরের কোনো সীমা নাই। রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতে, যেন বলেন তুমি ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও, তুমি তলফি তলফা গোছাও, ব্যাগের ব্যাগে চলো, রওনা দিয়েছো তো জান্নাতের দিকে, রওনা দিয়েছো তো কবরের দিকে, এবার ব্যাগ গোছাও, ব্যাগে হাসানা নিও, সুবহানাল্লাহ, ব্যাগে কি নিবা, হাসানা, হা সিন নুন ভুলতা, হাসানা, বলেন তুমি ব্যাগে হাসানা নিবা, আর হাসানার এক নাম্বার কি।